আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنقرئك فلا تنسى إلا ما شاء الله. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: عزت معلما إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সে কারণে রোজাসুরে আমাদের বইলেন না। গতবারও মাহফিল আমি ডুবে দিছি, এখন খুব
এটুকু মাহফিল আওয়াজ খালি করতেছে পাগলের মতো এনেছে দুটো মাইকের দিকে ফিরে দিব নিচে নব্বই ডিগ্রি তো কনাই আছে আর তো মাইক শো হয়ে যায় গতবারও বুঝে দিলাম সেটিং যদি না বলতে কেমনি কি করবেন আমার কথা আমার বেঙ্গা হিমৈত কত আবার যাই আল্লাহ আল্লাহ কি নাজিল করছে হিমৈ তোমাদেরকে আমরা বারবার অনুরোধ করছি কোন ক্যামেরাতে তোমরা এগুলো সেভ করবে না, এগুলো মামলা হয়ে গেছে, তোমরা বিপদ করবা, কর্তৃপক্ষ বিপদ, আমরা আমাদের চ্যানেলকে গভর্নমেন্ট গোয়েন্দা বিভাগের জন্য এগুলো রেখে দিচ্ছি। আর ওই সোরা ক্যামেরা ট্যামেরা বেরিয়ে আছে সব অক্ষর মুসলমান এই জন্য সাবধান, বহুত রকমের মুসলমান আছে কষ্ট দিতে ইত্য করে 50 মিনিট আই হিসেবে হিটি গেলে তোরা বাঁচি গেছ। আজকে যে বিষয়ে কথা বলবো বিষয়ের নাম বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিষয় কথা বলে বুঝা যায় তো বুঝা যায় যে বই থাকলে তো হইতো না কথা করছি আমি কি আপনার 50 মিনিট চোখ দিই অমনি আমার লাগে কথা করছি বৈজ্ঞানিক এখন হুজুর কেমনে বৈজ্ঞানিক হয়েছে হুজুর কি রকেট বানাইছে না বিমান বানাইছে না মোবাইল বানাইছে না ক্যামেরা বানাইছে না হেলিকপ্টার বানাইছে তাহলে বিশ্ব নবী কেমনে বৈজ্ঞানিক হয়েছে শুনবেন তো আলোচনাটা 3-4 ঘন্টা লাগাই কইলে তারপর আলোচনাটা সুন্দর করা যায় আমার তো সে বল নাই সে শক্তিও নাই অল্প সময় আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আল্লাহ রাত অফিক রেখেছে আমিন আরো জোরে আমিন তো এই কোরআনে কারিমের মাহফিল দেখা রসুলপুরের যুবকেরা মামুন ভাই সব কষ্ট করছে কত ভালোবাসে আমাদের বুঝেছেন পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান ফিজিক্স গ্রন্থ আছে ফিজিক্সের কিতাব আছে কেমিস্ট্রি আছে ভাই সাহেব আছে নি কোন কিতাবে কি লক আছে পাসওয়ার্ড এমনি খা ইচ্ছা ব্যাটকে কথা কো আছে নি এর অর্থ কি এই আয়াতের 200 মুফাসসিরে বেগুনে পাওয়া আল্লাহ বেগুনা দেহি বিহি ও কি মুরাদ দিছে আল্লাহ আল্লাহ জানে আসলে মুরাদ আল্লাহ জানে ঠিক আছে যার কাছে পাঠাইছে উনিও জানে কারো কারো কয় নয় সুবহান আল্লাহ 30টা সুরার খতমে এই পাসওয়ার্ডটা এটা টার্গেট হলো আল্লাহ পাক একটু দেখাই দিছে কি তোমার পৃথিবীর বৈজ্ঞানিক জ্ঞানী আরে ভাবি সে বৈজ্ঞানিক রে আছে তো সাহারে গ্রন্থ
আর লিডার অনুবাদটা করবো, ব্যাপারটা কি আছে? সামনের বছর হাইব নোবেল প্রাইজ টিচারটা দিলে হাতে রাখবি আমি আপনাকে পড়াইয়া দেব, আপনি ভুলবেন না, ইল্লা মাশাআল্লাহ। শুধু আমি যা ইচ্ছে করি, দুনিয়াতে এমন কোন টিচার নাই তার ছাত্রকে পড়াইতে গিয়ে বলবে আমি তোমাকে পড়াই দিব, তুমি ভুলবা না। একমাত্র আল্লাহ এসএলএস দিয়েছেন নবী মুহাম্মদ, আমি আপনাকে পড়াই দিব, আমি আপনার টিচার। আর নবীজি বিশ্ববাসীকে মেসেজ থ্রো করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ বরিস্তু মুআল্লিমান রাওয়াহুল বুখারী। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে টিচার হিসাবে নাজিল করছে। হুজুর কি কি ধর্মীয় টিচার? ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স মাইন্স তা আছে সব কিছুর টিচার। এই গ্রন্থে কেমন পর্যন্ত যা যা আবিষ্কার হবে সব মেসেজ হুজুর দিয়া দিছেন, কথা কয় না বাচ্চা হিসাব? আপনি কি ওয়াজ করতে না আসেন না কেরা মোকাশ লাগাইতে আসেন? আদম আলাইহিসসালামের যখন আল্লাহ পাক বানাইলেন, বানায় ওয়ার্কশপে নিয়া, গ্যারেজে নিয়া, ল্যাবরেটরিতে নিয়া সব শিখে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকাতি ওয়া ক্বালা মিউনি বি আসমা ওলাই একুনতুম সাদিকিন। আল্লাহ পাক তাকে সব কিছু শিখাই দিলেন। দে ইন্টারভিউ কল করছে, ফেরেশতারাও বইছে, বহুত আগের ইচ্ছা, সেটা বললে তো আমার আলোচনা শেষ করতে পারবো না। তো আদম আলাইহিস সালাম এগুলো শিখে ইন্টারভিউ কল করছে, ফেরেশতা করে কত তোরা তো মানা করছিল আমার রিপ্রেজেন্টেটিভ কে সৃষ্টি করার জন্য, অন তোরা কয় সেগুলো কি কি যন্ত্রপাতি কয়? ফেরেশতারা কয় আলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আপনার জন্য সুমহান পবিত্রতা আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন, দিয়েছেন তাছাড়া আমাদের কোনো এলেম নাই, আমরা পারি না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের আদম জি আল্লাহ রেডি আছে, তুই কস এগুলো কি কি? এবার উনি করতেছে, ওইটার নাম কম্পিউটার, এটার নাম মনিটর, এটার নাম টেস্টার, এইটার নাম স্ক্রু ড্রাইভার। তারপরে একথা মাইক নেই, মাইক নষ্ট হইলে আল্লাহ এইটা এমনি বলে, এটার নাম বিমান, এটা মোবাইল, এক মশা দিলে বলে আর এক মশা দিলে ল্যাংটা ছবি আইয়ে আমার কাবিলে বলা মাইয়ারা বানাই গুলো চাইব, এটা টেলিভিশন। তারপরে এটার নাম রকেট, আমার ফলা আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ গ্র্যাভিয়েশন পাওয়ার বুঝাই দিলে। তারপরে আমার ফলা নেইল আর্মস্ট্রং, এডুইন গোল্ডিং, মাইকেল কলিন্স, ইগল সান্ডার দেশও মাম্পাল লইব পৌঁছ লইব। আর এটার নাম ডিনামাইক, আমার ছেলে আলফ্রেড নোবেল বানাবে। এটার নাম কুত্তার কামড়ের ওষুধ, আমার পোলা লুই ফাস্ট বানাইবে এই জন্য ওষুধ। তারপরে এটার নাম বটবটির ইঞ্জিন, আমার পোলা নিকোলাস অটো, এমনি এমনি স্টার্ট দিই। অর্থাৎ পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যা যা আবিষ্কার করব সব আল্লাহ ওনারও শিখে দিয়েছে, উনি ইন্টারভিউ বই এলেছে। এবার করতে পারেন আফসারি সাহেব, আপনি একখান শেয়ার আমার আটা শ্রেণী আপনি আইসে তো মাছ ফিরতে নাই এনে কেন কবাকবি লাগাইতে আসে? কোরআন শরীফের ফান্দি আছে মেয়ে, সমস্ত কথা দেখাইতে নৌড়ে আল্লাহ করে কইতেন নেই। তো আল্লামা আদম আল আসমা এখানে বলা আছে, আল আসমা, এই আল আসমা আল ইকলামে আস্তেক রাখি, এখানে 22 রকমের সেন্টেন্স তার অর্থ হবে। যদি আস্তেক রাখি তা না হয় তাহলে সব কিছু ইনস্ট্রুমেন্টের নাম বলে দিছে, আবার কুল্লাহ তাকি দিচ্ছে। সুবহানাল্লাহ, পড়ছো কে? মাহফিলে আইলে তো তোমার কালা ধরে না, আরামে ধরে না, আপনি আছেন মসজিদে যাইলে একটু ঘুমায়, ঘুমায় টুকু একটু লোল হচ্ছে তো হাল আছে। হুজুরে ওয়াজ করতে করতে গাম পাশি দেয় এতে লোল, হুজুর কে বুঝছে নি ঘুমে চুরি খেতে, এটা আশে করেছে না সিটি করেছে আসর টিকারা রানি এমনি কাজ শিখে চার বেলার সাথে সাথে একসাথে সাইড নেবার তারের মতো সোজা জিটে জিটে আমি বলি বলতে হবে কুল্লাহা তাকি দেখছি। অর্থাৎ
কেমন পর্যন্ত যার সৃষ্টি হবে অনুষ্ঠান বৈজ্ঞানিক যন্ত্রপাতি সব আব্বা করে দিছে। কাফেরের আব্বা খোলা না, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আব্বা খোলা, এখানে অহংকার করার কোন যুক্তিকতা নাই। এই তাম পৃথিবীর মানুষের সৈয়দ মুহাম্মাদুর ওনাকে কেমন পর্যন্ত যা যা দরকার এই বিজ্ঞানময় গ্রন্থে আল্লাহ দিয়ে দিছে। আরো জোরে প্রত্যেকটা সূত্র বলছে 20 বছর লাগবে। কেমনে বলতাম আমি এবারে এতে কাপে থাকি, শুধু প্রযুক্তির আয়াত গুলো গেটে গুটে লিখেছি, লিখি একটা কিতাব আমার রসুলের কদম মুবারক আমি দিয়ে দিয়েছি। কিতাবের নাম বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু হুজুর কেমনে বৈজ্ঞানিক হইল, আমি সব ইনশাল্লাহ দিয়ে দিয়েছি। বলি আমিন। স্পষ্ট বস বুঝে আছে? অনেক তো শুরু করিল কিতাব এখন আসেন। এই গ্রন্থ বিজ্ঞানের কোন গ্রন্থ দুনিয়ার কোন গ্রন্থ আউযুবিল্লাহ দিয়ে শুরু করে না, এটা শুধু আউযুবিল্লাহ আমার নামে। তারপরে ইবলিস দুশ্মনের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাও, আর বিসমিল্লাহ এটিএম কার্ড ঢুকাই শুরু করো, আলিফে 1, রহমানে 2, রহিমে 3, 123 পাসওয়ার্ড ঢুকাই দাও, যা যা বুঝার দরকার এলবে শরীয়ত এলবে মারে পর যত বিজ্ঞান জ্ঞান আছে আমি আল্লাহ ডুবে দিব। আল্লাহু আকবার। এখন এই যে ধাতু, এ এ এ মাইক একটা ধাতু তো, ক্যামেরা একটা ধাতু তো, ধাতু না? এই যে ধাতু বিজ্ঞানীর এখন লোহা লক্কর দিয়া সিম টিম বানায় মোবাইল ইয়া 300 টিয়া রবার আর এলাস্টিকও নাই এনে। আল্লাহ দিছে রবার, রবারের কথা বলবো, আল্লাহ দিছে লোহা, উলি বাস, আল্লাহ নবী এই সূত্রটা দিছে কোরআন দিয়ে, প্রচন্ড শক্তি লোহাতে আছে। এ লোহা ইয়ান বানায় 70-80 হাজার টিয়া 14-15 হাজার টাকা দেয়নি ধাতু বিজ্ঞানী আমার দুলাভাইরা। সব কাফের আমি দুলাভাই বলি, আপনারা দুলাভাই কইবেন? আর তারা আদম আলাইহিসসালামের কোলা তো, আদমের যে কোনো মাইয়ের বিয়ে করছে তো, দ্যাট ইজ অফ দেয়ার মাই দুলাভাই, তো কো দুলাভাই এমনি রইছে বলতে কো আরে কথা কয় না। আমার দুলাভাইরা ধাতু বিজ্ঞানী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধাতু লিয়ে করছে, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার পানিতে আর্ট করতে পারবে? পানি থেকে আর্ট করা যায়? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দুনিয়ার মানুষের আলি আনজুরিল ইনসানু মিম্মা খুলক, দুনিয়ার মানুষের আরে তোদের চিন্তা করা উচিত, তোদেরকে আল্লাহ কি দিয়া বানাইছে তো কথা তুইটা নিয়ে চিন্তা কর। মেমোরি একটা 1400 টাকা বেসস, 800 টাকা বেসস, এটা বিদ্যুৎ যন্ত্র করতে তো এ দা তুইরা বানাই যদি এত বেসস করে কোন ধাতু দিয়ে আয় আল্লাহ বানাইছে কথা চিন্তা কর। নোবেল প্রাইজ দিয়ে কারাগারি করি যেমন তা হন 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 বলে কামিম বাইন দা অফে মোহাম্মদ সাল্লাম কয় ও দুনিয়ার বৈজ্ঞানিক যে পানিটা তোমার আব্বা শেষে যায় হেজাবের রাস্তা দিয়ে মায়ের বক্ষস্থিত সামরা থেকে আইয়ে এরপরে এই পানিটা একদম গোপন জায়গা দিয়ে নিয়ে 10 মাস 10 দিন মিনসের রক্ত খাওয়ায়, দুর্বার দুর্গন্ধযুক্ত রক্ত খাওয়ায়, আবার এই রাস্তা দিয়ে ভেসাবের রাস্তা দিয়ে আনে আনে তোমার 14-20 বছরে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানায়। বন্দারা তোমরা চিন্তা করলে না সেই মহান রব তোমাকে বানাইছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে রবের কথা চিন্তা না, হু ইজ লর্ড, দেয়ার ইজ নো গড, এতে কি কর, দেয়ার ইজ, এতে কতটা হাবলি, কত বড় চমকল, এতে হিসে দিয়ে মগজ কতটা আল্লাহ বানাই দিছে, কেমন এক পা মগজ এই মাথায় এনে আমেরিকান এম্পায়ার স্টেট বিল্ডিং 100 তলা, 6টা বিল্ডিং এ যদি মাথাতে যে কেবল গুলো আছে স্থাপন করা যাবে না, যদি কম্পিউটার দিয়ে তার ব্রেনটাকে সুন্দর করে স্থাপন করে 50টা পৃথিবী দরকার। এই মেমোরিটা যে গরম হয় মাইকের দেখানো দেয়া লাগাই দেখছি ফাঁকা দিয়ে ঠান্ডা করতেছে, তো এখন আপনার কাজ করছে গিয়ে মাথাটা যে গরম হয় বৈজ্ঞানিকেরা লেখে ফত্তা মেকদার পানি গুলা এক্সরে করে দিল মাথাটা ঠান্ডা হওয়ার কথা না। এই যে স্রষ্টা একজন ইঞ্জিনিয়ার এত কিছু দিছে,
এরকম একটা দুর্বল মানুষের মধ্যে আর আমাদের মাইকে কি খেতেছে বিদ্যুৎ কারণ আল্লাহ নবী কয় দুনিয়ার মানুষ তিনি সে আল্লাহ যিনি সবুজ গাছে আগুন দিছে, গাছের ভিতরে আগুন, এই বাঁশের ভিতরে আগুন, যে যেন খেরের ভিতরে বইছে খের, খেরের মধ্যে কি দেয়া জানি আগুন দেয়া জানি একটু কান্ডি মারি দেশটা তো ঘুরে যাবে কেউ আছেন তিনি আইসেন তিনি গেল গাছের ভিতরে আগুন সবুজ গাছ এটাতে লাকড়ি করে শুকালে আগুন হামানি আগুন এমনি আছে এই মেসেজ সভাকার ভিতরে কেমনে কেমনে আগুন ঘোষা দিলে হবে এই মেসেজ নেই আল্লাহ নবী দিছে দুনিয়ার মানুষ যদি আল্লাহকে দেখা যায় না গায়েব দিয়া তো গায়েবের ধরা যায় আগুনের ধরা যায় না ঘোষা দিলে ঘোষাটাও একটা পাওয়ার অদৃশ্য আবার আগুনটা ফুঁকে দিলে নাই আবার জ্বলি ওঠে এই যে তুমি গায়েব দিয়ে গায়েবের ধরলা বান্দা যদি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিলেশন রাখো ইসলামে যদি দাখিল হও আমি আল্লাহকে বিশ্বাস করো আমি আল্লাহরে ভাইবা তবে এই জগতে নয় পরকালে জান্নাতে এই যে ক্যামেরা আমার কথাটি রেকর্ড করে কেমন ক্যামেরা কি আমার সুমা খাইতে আছে আফসারি ভাই আমাদের পাল্লা লাগাই লাগি তো এই যে অদৃশ্য ভিত্তিতে আর যা কথা কয় এ দেখতে লোয়ালা কি এর যদি এত শক্তি হয় তাহলে আমার আল্লাহ কত শক্তিমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজ দিয়েছেন আল্লাহ আছেন দেখা যায় না হেরা কয় যা দেখা যায় না তা বিশ্বাস করবো কোন পাগল বাতাস দেখা যায় ঘুম দেখা যায় প্রেম দেখা যায় তারপরে দুই দিনের মানুষ বিশ্বাস করে এই বাতাসের না দেখি বিপদ পর্যন্ত বেড়ামো বানা হয়েছে ওর কথা কয় এটা ফাঁকি থেকে আল্লাহ আল্লাহ শাহানু এই ফাঁকির মেসেজ দিয়ে বলছেন বন্দা দেখো কিভাবে ফাঁকি উড়ে এখানে বিজ্ঞানের সূত্র দিয়ে দিছে বিমানে অভিকল পাখির রানওয়ের সিস্টেম বিমানে রানওয়ে যা দানা জাপটাইয়া ফাঁকার মাধ্যমে বাতাসের বাতাস জড়িয়ে সে উপরে ওঠে আল্লাহ নবী আরো একটা মজার কথা কয় দুনিয়ার মানুষ আল ওয়াজ দুনিয়া ওমাইজিনিল হাক্কু ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ওয়া ফি ঈশাতির রাদিয়া ও দুনিয়ার বৈজ্ঞানিকেরা আমি মদিনার নবী কই আল্লাহর পক্ষ থেকে আকাশবাণী টাওয়ার থেকে সেনাল থেকে নেটে মারি দিতেছি ওজন সত্য ওজন সত্য তোমাদের আমল মাজব আল্লাহ মাফিয়া যাদের আমল নামা বাড়ি হবে তাদেরকে নেকে পাল্লা বাড়ি হইলে জান্নাতে আর পদের পাল্লা গুনার কথা যদি বাড়ি হয় যে গুনা যদি বাড়ি হয় তাহলে আল্লাহ জাল্লাহ শান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কে কর আল্লাহ পাক কয় নবীজির মাধ্যমে বৈজ্ঞানিক মনুষ্য ওজন সত্য এর একটা কঠিন আলোচনা এই জন্য এর রস কষ কম বাইছে একটু তারা দিছি আচ্ছা ঠিক কি না এখন ওজন সত্য হুজুরের এই ওজনের মিথ্যা কথা আমল বাজব কেমনে কিতা কয় মোহাম্মদ আমল আবার মাফে কেমনে কয়নি কথা কয় দেহা জানা মানুষ মরলে বসে গেছে এ দেহ পচা দেহ পুরে হবে কয়নি ঠিক আপনি থাকতে পারেন এ দেহ পচা দেহ পুরে হবে কয়নি দেহ পুরি চাই কোন ভয়ে কোন মানুষ সঙ্গে সঙ্গে তার অর্থাৎ দ্যাটস বিগ ব্যাং পাওয়ার সূত্র থিসিস বুঝে আসতেছে কিচ্ছু বুঝাই এই যে আল্লাহ নবীর ওজনের পরকালে দাড়ি ভাল্লারে তারা মিথ্যা প্রতিপন্ন করি এখন প্রায় 50টা মিটার বানাইছে মাপার যন্ত্র বাড়িতে কারণ জ্বালান নি কারেন্টের মিটার আছে নি তো মিটারে বিদ্যুৎ কেন্দ্রে কারণ দা দেখছেন নি কিন্তু মিটারে কইতে দিল ভাই এ মাসে আপনার 25 ইউনিট 300 টাকা কথা কয় স্যার তো সিধা দেহাটা হাতে মাফে কেমনে এরপরে বাতাস
নোয়াখালী জানার হাসপাতালে গেছেন, ব্যাস 10,000 টাকা অক্সিজেন বিল আছে, ইয়ে জানার 10,000 টাকা আর বলছি দাও। বাতাস কি দেখছেন? এরপরে তোরা সাইল মাফস টুরিটি ডান মাফস পাল্লা দিয়াচ্ছি, এটা দেখছ বিশ্বাস করো, এটা গ্যাসের মিটার আছে না দাদা? লই গ্যাস মেইন সিএনজি ফিলিং স্টেজ ডান কথা কয় না, কিন্তু একটা লাগা দিছে বলে দিতে হতে দেখছি বলে দিছি, আবার দেখছি খুলে এখন সিলিপ পেয়ে দেয়। আচ্ছা রে ভাই সাহেব 800 টাকা গ্যাস কি দেওয়া যাবে? তুই সিটিং হুন্ডা চালাস 80 মাইল স্পিডে, 70 মিটার আছে আমল না মান করে হেদ্দা কামাইয়া 80 মাইল স্পিডে তোর বালতা হুন্ডা চলে আর উড়েছে আজকাল রাত গিরাস আছে গেলাই আসেনি শরীর দাফার দাফার করে আল্লাহ এত ভালো লাগে না ডাক্তার সাহেব? জি আমার জেডার ফ্যাশন বাড়ি গেছে তেহাতারি এতে কাগজ টাগজ কিতা পড়ায় এবার তুই ইন্দা নিল্লা কোরআন কত বল ও মাশা পিতা ও হাতে 100 পয়সা ও কাকু ও আমার স্ট্যাটাস কাপে যখন শু করে হাতে 20 পাহা হাতে তো বলি যে ও 2 মিনিট পর ও জানাও কি দিমাগ সত্যি এটা তো দেখা যায় না কথা কও বিমান 33,000 ফুট উপরে সামনে যে কম্পিউটারে মিটার ক্যামেরন ভাই সাহেব দুলা ভাই পাইলট আপনার বিমান 33,000 ফুট উপরে আছে 1,000 মাইল স্পিডে চলতেছে স্পিড আবার কই দেন কথা কয় এখানে কি সাক্ষা করিনি কিচ্ছু করে না বাতাসের লাভে স্পিড মিটার রেখা দিল ভাই আই আসি আমরা নেই বিমান লেসে দিয়ে আজের ঘরে হয়ে যায় কিন্তু শিক্ষাল দেখো ভাই এখন 800 মাইল স্পিডে চলে আবার কতক্ষণ ঘরে হবে 1,000 মাইলে তুই নিতে কিচ্ছু দেয়া যার আর তুই যদি বিশ্বাস করো মোহাম্মদ সাল্লাম এই ওজনের কথা বিশ্ববাসীর দিকে গেছে 50 মিটার দুনিয়াতে আবিষ্কার হয়েছে না রে তাকবীর হুজুর সব বলে গেছে স্বাভাবিক তাপমাত্রা লোহা লোহা হেতেরে 1535 ডিগ্রি বরিদে হেতে তরল হইব ভাই সব আই নাই 1535 ডিগ্রি সেলসিয়াসের উপরে তা লোহারে হিট দিলে হেতে উড়িয়ে যাবে কো ভাই আয়া তোর দেশে থাকতাম না সুবহানাল্লাহ থাক সুবহানাল্লাহ এক উমিল লাগা আমার বাম্পার চালাতেন গেছে গাড়ি নতুন বাম্পার লাগাই বুড়িকে দেখলাম কিতা একটা লাগাই নতুন একটা দিয়েছি এবার এটার অফিস ফিস করে দিছি সেটা দেখলাম আগুন জ্বলছে লাগি গেছে আর মনে ভিতরে আর মনে ভিতরে ওদের প্রশ্ন হয়েছে আমি প্রশ্ন বললাম সেটা একই সভা কাটি আপনি ওয়ার্নিং করলেন একটা দিছে না খুলি গেছে আর আমার এটা দিয়ে বড়ি লাগাই দিছে দেখলাম আগুনে জ্বলল ও হুজুর বোল্ডেজ বাড়াই দিলে লোহা গলি খুলি হড়ে আর আস্তে বোল্ডেজ মারে দিছি আর হুজুর আমি এটা জোড়া দিচ্ছি তাহলে আগুনে শুধু ধ্বংস করে না আগুনে সৃষ্টিও করে এই সূত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাদিজা জুলুদুম বদলনা জুলুদান গায়রা হাল ইয়াজুকুল আযাব তোমরা মনে করছো দুনিয়াতে জ্বালায় উড়িয়ে দেবে আর আয় আল্লাহ এটার না এনে কোন ভাই এখন কহিবার সব উড়ে যাবে জ্বালাইয়া আগো মাগো নিচে লাকড়ি উপরে হাতে আরো দিলে না 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 ধাম মারু 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 আমি দেই বৈশাখ থেকে কান্দা কাঁদছি মাগো কি রে মানুষের মানুষ উড়িয়ে লাগে অন্য লাগি দেয় বললাম আল্লাহ জান্নাত জান্নাত যে দিকে না দুঃখ নাই তবে হোড়া তো পাচ্ছি আমার নবীদের উসনায় হোড়া তো পাচ্ছি কবর আর দিনে করো কথা কয় আগুনে কি শুধু ধ্বংস করে আগুনে সৃষ্টি করে এই মেসেজ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে এরপরে ট্রাইব্যুনাল আইন পাস করি যখন ইব্রাহিম খলিল উল্লাহরে নমরুজা সিটিং এ লাগাইলে দেশ আগুনে ভিত্তি রুলিং মেলে স্টিল মেলে আগুন লাগাই দিছে 50 উপরে আগুন শিখ 50 দিন জ্বালাইছে আহার জ্বালানি মানব জ্বালাইব কোগা ওগা কোগা আগুন জ্বালাইছে কয়দিন এবার ওনাকে উলঙ্গ করে হালাই দেয়
জিব্রিল আল্লাহর কাছে দেখো আল্লাহ আপনি কি শুরু করছেন কেন মহাবিত আল্লাহ আপনার খলিলের এই যার কাশানিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছেন তারে জালাই করি আমার দোস্তের জন্য নিরাপদ হয়ে যাও। এই বিমানের মধ্যে আগুন জ্বলতে আছে এতগুলো লোক যা আবার সিল ফাঁকি একটা যদি ডালা দিতে হাঁটা বিমানে গো পয়সা পাল্লা তো তাড়াতাড়ি ল্যান্ড করো না কিন্তু উল্টি গেলাম তাহলে আগুনের মিত্র শান্তি শান্তি মতো থাকা এই সূত্র কে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ আরে কত কথা এখানে পড়া কইউ রাত্র দিন এ দাঁতুর কথা তো আর কইলাম না সে পোল্ট্রি ফার্ম আছে না এ ফার্মের খানা বিজ্ঞান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে বৈজ্ঞানিকেরা ডোনাল্ড আবিষ্কার ব্রুইটন ভর্তন ভ্লাদিমির প্রতি কিংডম ফাংশন এরা কি বুঝে না যত রকমের বাম্পার লোক নবীও যতই খাইব লাভ হইতো আমি এমন আল্লাহ একই খানা সবাই খাবে কেউ বুড়া হইব কেউ জোয়ান হইব এই মিটার আমি আল্লাহর হাতে জোরে জোরে বলে সোহান বিজ্ঞান একটা যুক্তি দিছে ভাইসাহ আর হংসের কে মেনে তার কিছু শান্তি দেন আল্লাহ কোরআনের হ্যাঁ বৈজ্ঞানিকেরা কর মানুষের বুড়ার তো একটা পাওয়ার চাই আসলে এখানে একটা ডিভাইন পাওয়ার কাজ করে এটা তারা মানে না যেটা দেখি এটা বিশ্বাস করতে কেমন কোথায় ঢাকা অনুষ্ঠান হয় ঘরে টেলিভিশনে বসে বসে আমরা দেখতেছি কোথায় কথা কয় কে আমেরিকা গেলাম জসিম না জসিম বা বই রসুল করে মুক্তি হতে হবে আমার ছবি দেয় ভাই কিনা তাই কাজে গেল এই যে সংযোগ আসেনি ওই টাওয়ার লোহা খারাপ হয়েছে লোহা আবার লোহা থেকে কম্পিউটারে এ করে দিলে ভাই দুঃখিত সংযোগ সম্ভব না দয়া করে রিসার্চ করুন তুই এত কিছু বিশ্বাস করলি গায়েবের মাধ্যমে এগুলা গায়েবে হাজারে ধরে তাহলে আমার আল্লাহ যে এই অপলকে আসে তুই স্বীকার করলি না আল্লাহ আল্লাহ সাহায্য কর আমি হিডের সামরা ঘুরিয়ে নাই আমি আপনারা যদি না মানে যত বড় বৈজ্ঞানিক হাতে যত বড় বুদ্ধি যাবি হোক যত ক্ষমতা ধর সুযোগ তারা ঘুরিয়ে লই যদি পাইসকো চায় তা করে কন আপনি নবীর লোকের সম্পর্ক রয়ে ফেললাই মুসলমান হই পেল্লাই আমি আল্লাহর লোকের সম্পর্ক রয়ে ফেললাই তাইলে দুনিয়াতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আমি আল্লাহ দিছি সুখে রাখছি ডাইল ভাত খাওয়াইছি বিল্ডিং এর তলে রাখছি আবার কবরে 40,000 বছর আমি সুখে রাখবো আবার পরকালে জান্নাতে আমি আল্লাহ সুখে রাখবো তাদেরকে ঠিক না ঠিক সংক্ষেপে কতের কথা কই আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম তিনি সে আল্লাহ যিনি আসমান জমিনে যা আছে সব তোমাদের জন্য বানিয়েছেন তারপর তিনি আসমানকে সপ্তম স্তরে
মহাবিশ্বকে স্থাপন করেছেন, তিনি সব দ্রব্য উপদ্রব্য সব ইনস্ট্রুমেন্টের ব্যাপারে একমাত্র হাওয়া মহান আল্লাহর হাতে। কেমন সালাক, কেমন শক্তি! কম্পিউটার আবিষ্কার হয়ে কম্পিউটার পছন্দ আসতেন, আমি আমার কম্পিউটার কিনকে দিক, আমি আমার ক্যামেরা কিনকে দিক, আমি আমার মোবাইল শরীফের কিনকে দিক, কইছিনি কসম বিজ্ঞান শুধু আল্লাহর কাছে। আমি আমার তিন বলে কিনকে দিক, তারপর ওয়াশাম সুবাদ হা আর সূর্যের কিনকে দিক, ওয়া দু হা হা যখন এটা টর্চলাইট মারে আমি আলো কিনকে দিক, যদি আল্লাহ তোমাদের উপর রাত ছাপাইয়া দেয়, কালকে সকাল ছয়টা থেকে তোমাদের উপর সূর্যকে নিয়ে আসবে, ঠিক না? আর বলি কেউ এই আসল যেমন হামাইছে, এ চল্লিশ মিনিট করছি তোমরা হাম দিছি, আর এক কোটা নাই এই কিতাবে চলি যাইয়ে এ ফনসম অধ্যায় তোমরা একটু সময় দেখতে না ভাই হামি গেল দিছি আসল আসলে আজকে মহাবিশ্বের কথা কই সোমান আল্লাহ বকর উনি কেন সাত আসমানের কথা, তুই কত বড় বৈজ্ঞানিকের তোরে মাফি দিয়ে রন বিশ্বজগতের তুলনা মানুষ কত বড়, পৃথিবীর ব্যয় হইলো 25,000 মাইল, ব্যাস 8,000 মাইল, ওজন 6 কোটি কোটি কোটি, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ, 130 গে সূর্য জোড়া দিলে আগে পৃথিবী গেলাম এগারাম দুই এগারাম যাইতে পারে, এবার সা পৃথিবীতে সূর্য কত বড়, হেতের ব্যাস 8,66,000 মাইল, ওজন 3,30,000 গুণ বেশি, হেতের নোগা গ্রহ আছে 44 উপগ্রহ, মানে নোগা হোলা 44 গে তাপিগুন, এ লই সৌরজগৎ, এ লই। এবার আমরা বলব পৃথিবী কত বড়, হিটার তুই সৌরজগৎ কত বড়, আরো আসেন অন্ধকার আকাশে দক্ষিণ আকাশের দিকে তাকাইলে দেখা যায় তারার হাট বয়ে রেছে, কতগুলা তারা মিটমিট মিটমিট হয়ে যাবে, এগুলা তারা নয় এগুলা ছায়াপথ মিল্কি ওয়ে, তো মিল্কি ওয়ে কত বড় দেখেন, এক পাশ থেকে অন্য পাশের দূরত্ব 9,75,000 আলোক বছর, আলোক বছর কারে কয় ভাই সাহেব, আলোক বছর হইলো আলোর এক সেকেন্ডে কত যায় 1,86,000, মানে পৃথিবী কে আমি এটা 3-4 বার হারে যায় টর্চলাইটটা মারবার দিকে, এইভাবে আলো এই এক সেকেন্ডে এত যায় এক বছরে যত যায় কি মানে এটার লাইট ইয়ার আলোক বছর, আরো ধরে তো হে জগৎ মিল্কি ওয়ে জগতে এক পাশ থেকে আর এক পাশে এইভাবে যাইতে এই এই 9,75,000 বছর লাগে, তারপরে হেতের আছে নীলকয়ের আছে 20,000 খোলামাইয়া গ্রহ নক্ষত্র, গেছি হে গেলাম শেষে আইয়ের, এবার আইয়ের অমিক্রন সিটি নক্ষত্র 3 কোটি সূর্যরে এর হেডে কিন্তু ডুবে রামজান ওই হে জগতের গ্রহ নক্ষত্র, আর ধরে অ্যান্টারিস নক্ষত্র ইডিয়ার কইলেন না অজ্ঞানিয়ানের ক্যাডারের কথা কই, হেতের নাম অ্যাস ডোনা দাস, হেতে সূর্যের তুল 10 লক্ষ গুণ উজ্জ্বল, সূর্যের গায়ে 2 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, হেতের মধ্যে 5 কোটি, আর রাঙ্গ রসুল ঘুরে আইয়ে করতে 2 কোটি তো আইয়ে মাত্র 30-26, তারপরেও মাগরিবের উপরে আল্লাহ কারণ গেছে আল্লাহ মা 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 ও মা ও বেসুস্তা বান্দি বেস ইলা বেস পাতা পাতা তো কত আইয়ে কাছাকাছি কত হেতরে বান্দি আনন্দ সূর্য সিটি গেলে হেতে অর্ধেক হতো যাই কোনো ভাই হাই নাই হেতে চলি দিব এত হাইড্রোজেন হেতের ভিতরে এই আর জগৎ গুলা আর কইলাম না ইয়ে নয় এখান তো দিলাম এই যে নবীজি বলছেন
ওই এলডোরা দাসের একটা অণু যদি পৃথিবীতে আসে, আইবার আগে পৃথিবী চলে যাব, এটা আর বৈজ্ঞানিক গুলাবাই রাখো। মোহাম্মদ রাসূলুল্লাহ বিস্তারিত কয় হুজুর শুধু শেষ করে দিছে, হুজুর কথাটা কইছে 1500 বছর আগে, এখন কথাগুলা সব প্রমাণিত করে দিল। এই যে কয় জান্নাতে 72 জন হুর গেল মানবে, কি জন্য মারাইছে, বস্তুর ঘনত্ব, এ লুজ্জত নামক একটা নক্ষত্র আছে সে জগতে, ঘনত্ব হইলো 1 ফুট বাই 1 ফুট, উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ, একটা পাত্রে হানি ঢুকাইলে যতদূর হয় এটার ঘনত্বের একক, এর 7 গুণ হইব বৃত্তে লোহু রেলি ওজন কয়শো প্রায় কয়েকশো কেজি, আর এর এটার এই পাত্রের ভিতরে যদি হীরা ঢুকান 10 গুণ ওজন হইব, সুবহানাল্লাহ। এই লুপ্ত নামক নক্ষত্রের ভিতরে মাল মেডিসিন এমন ঢুকান ঢুকাইছে, দুমন্য বস্তা চাই দান আমরা হুরান, তো আমরা দুই বন্ধু রেখে এর জন্য বেয়ারিরা হারি, বেয়ারিরা দুই বন্ধু বেশি হারেনি, আল্লাহ বেয়ারিয়ে এই লুপ্ত নক্ষত্রের ভিতরে এমন বস্তু ঢুকেছে ঠাসাই ঠাসাই ঠাসাই, এক দিয়ে সবাই পরিমাণ মেয়াজের কান দিয়ে এই বস্তু উড়েছে ফসল কে কাটার লাগবে, বলো না কোটা, তারপর এগুলোর মাথা ধরুন আইয় ব্যানবেন্স নক্ষত্র পৃথিবীতে একটু ছোট, হেতের ঘনত্ব বস্তু গুণ যে পানির চেয়ে লক্ষ গুণ বেশি, এক দিয়ে সময় বস্তু উত্তোলন করতে পারসা 177 কে 9 জোয়ান লাগবো, যেগুলো বিয়া করে না একটা মাজা লাগবো, কবে কেডা ভরি দিলাম আর কি বস্তার মধ্যে ভরি 177 জন রশি বাঁধিয়েছে আছে কোলা থেকে হাইতো ন, এরপরে নিউট্রন তারা হাতে পানির ঘনত্ব 1 ফুটে 1 কোটি গুণ বেশি ওজন, হাতে এক দিয়ে সবাই বস্তু উড়েতে পাইসা ক্যাডার লাইক 60375 গিয়া, আরে দরে এই যে ওজন সেন্ট্রাস বিশ্ব হিরিত কইলাম না ব্ল্যাক হোল, তারপরে মহাবিশ্বের গতি, এই এক একটার জিহুত আছে 20 কোটি গ্রহ নক্ষত্র, আরে দরে এই গুণ গতি এগুলো তো বুদ্ধি আছে, ওয়াকুল্লুল ফি ফালাকিন ইয়াসমাহু, প্রত্যেক গ্রহ নক্ষত্র ঘুরতে আছে আপনার প্রভুর নির্দেশ ক্রমে ঘুরে, তো এই এত ওজন কোটি 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 টন ওজনের গ্রহ নক্ষত্র ঘুরে আইজেছ, কারো লোকে কারো দোষ খাইল না, এই ঘুরে কে আল্লাহ তো মানে না, আইজেক নিউটনের ভয় ভাইসা কোন বস্তু স্থির থাকলে স্থির, গতিশীল থাকলে গতিশীল, তবে স্থির বস্তুরে গতিশীল করতে হলে ভাইসা একটা ধাক্কা মারণ লাগে, একটা ধাক্কা মাইরা দিছে সাইরা ধাক্কা মাইরা, একটা ঠেলা মাইরা দিছে সাইরা জনম ভৈরা, চলতে আছে এই বিশ্ব জগৎ দেহ খানি ঠিক না, সে লিখতেছি গানিটা আজ যে ধৈর্য হবে এক করে লিখছি অন ঘুম যাও না হল রে, এই যে এত হাজার হাজার টন ওজন এত বড় একুশে ঘুরায় আমাদের হুন্ডা চাকা ব্রেক করতে আসিমাল স্প্রিটে কত কষ্ট হয়, আমাদের গিয়ার অয়েল ব্রেক অয়েল চেঞ্জ করা লাগে, ব্রেক শু ক্ষয় যায়, আল্লাহর এই পর্যন্ত কিছু ক্ষয় গেছে নি, ক্ষয় গেছে 1000 মাইল স্পিডে একটা ট্রাক বোঝাই লোহা বোঝাই ট্রাকের পাহাড়ে একটু ডালি দিলে ভেতরে আবার ব্যারেক করতে হইলে, ব্যারেক করতে হইলে ওই পরিমাণ প্রতিদিন ব্যারেক করতে হইলে না, হাতে ব্যারেক পাহাড়ের উপরে তো সারি দিলে এই পরিমাণ ব্যারেক, তারপরে তো আমরা বাংলা বাজার ব্যারেক করে যে দেখছি যে ট্রাকের শাখা কিভাবে শিখতে দিয়ে ওটা হাওয়া ব্যারেক লেখা আছে সাবধান হাওয়া ব্যারেক, ব্যারেক করলে মানে কাজ দিলাম ভাই আস্তে করো বাতাসিয়ান বাহার করে হাত দিয়ে হাত করে দিয়ে ঠাস পিস, মানে যে দূর দরকার এত দূর কাভার করে দিছি, এইভাবে আল্লাহ পাক যে গ্রহ নক্ষত্র গুলা ব্রেক করতে আছে চালাইতে আছে কি আনো, এইভাবে যুদ্ধ মহাযুদ্ধ হইতে আছে ঠিক,
সুবহানাল্লাহ। এই সে গ্রহ নক্ষত্র থেকে আইয়ে নেবার পৃথিবী গেলাম, পৃথিবী গেলাম তা করতো আটলান্টিক প্রশান্ত মহাসাগর হলো 12,500 মাইল লম্বা, এতে 4,500 মাইল ফাঁস, 8 মাইল গভীরতা, এতে এক পাশে একটা নৌকা রাখলে আরেক পাশে একটা নৌকা রাখলে ধুর দূরত্ব, এই একটা বিশ্ব থেকে আরেকটা বিশ্বের এইভাবে দূরত্ব, ঠিক ঠিক টিমের মতো আর কি ভাই সাহেব। কে কয় আমার বৈজ্ঞানিক ভুলা ভাই না, তাহলে জায়গা আসেনি ওই পৃথিবীটা আর নাই রূপরাও নাই। তো হুজুরতে কইছে একটা আপনা মুসলমানের যে বেহেশত আল্লাহ দিব 10 দুনিয়ার সমান, জায়গা আছে নিও আছে আর জোরে আছে ওম্মানে ওয়া আছে, দেখছেন নি জায়গার খেলা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি দেখেছে, সাবা সামাওয়াতিন দিবাবা আল্লাহু আকবার, জায়গা দেখছেন নি জায়গা দেবা, এই পৃথিবীতে আমার কিটা মেলে এই এই সূর্যের হাতে কোন রকম উপগ্রহ গ্রহ আছে ঠিক মাগো, হাতে পৃথিবী মেলে 7টা মহাদেশ আছে কিটা কয় মেলে 7টা সাগর আছে সুবহানাল্লাহ, থাকবে যান সুবহানাল্লাহ যে তোর এমনি সাহিত্য ঘটলো আছে ঠিক এনে বল সুবহানাল্লাহ মেজাজটা দশটি খারাপ কর, সাগের মতো বল আসেনি ঠাস ঠাস করি কথা কবি আর দিকে এনে চাই এনে চাই আই টিচ আমার সেন্স ইউর সিটিং ওয়াজ হাউ দ্যাট রেডি দিস অনেকে ঘুমলে কাশ কইলে মারে দিবি ঘুম মুখ অলসতা ধরে গেল সাইরি বাইয়ে তোরা লাগা সত্যি লাগা শ্রী গণ তোরা আর বন্ধু তো আই লাভ ইউ আলহামদুলিল্লাহ। এবার আরবে লিডের ভিত্তি কিতা বাংলাদেশ গেলামও আছে, মাগো বাংলাদেশও আছে, তিনজন রাষ্ট্র মেলে তার মাগো ইডের ভিত্তি মেলে 7টা বিভাগ ও মা কিতা লেব ইডের ভিত্তি মেলে আরো 66টা জেলা, আরবে লিখিতা 600 থানা, মাগো আরবে লিখিতা 80টি আজাদ, ইডের ভিত্তি কিতা রসুল মরু আছে, ইডের ভিত্তি কিতা রসুল মুরগা উত্তর হাড়িকা দই হাড়িকা আছে, ইডের ভিত্তি সত্য হাড়ে দিন হচ্ছে মানুষত্ব আছে দিলে কেন এই ফিট ফিটে সত্য কেন মানে দিকে ফলে এ এক পাইয়া মগজ লই এ সিটি কে হুঁচকে লম্বি ঠিক তা না এত বেলে বৈজ্ঞানিক এতে কয় দ্যার ইজ নো নো কটিয়ার বৈজ্ঞানিক রে সূর্য এত কত দূরে আছে মাইল দূরে, এতে পৃথিবীতে আলো দিতে আছে 37 ডিগ্রি কোণে, জিরো ডিগ্রি অক্ষাংশ তাপ দিলে পৃথিবীর সমুদ্রের তলা আগুন লাগি যেত, পাহাড় গুলা জল 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 করে আগুনে জ্বলত, ঋতু বলতে কিছু থাকতো না। এই যে সূর্য দক্ষিণ গোলার্ধে যায় তার মানে আর রাশিয়া গেলাম শীতকাল আইয়ে আঙ্গ বাংলাদেশ সাধু কে আল্লাহ শীত শীত দেখুন আগুন হাতা দিয়ে হাঙ্কা এই ঋতুর খেলা সূর্যের মাধ্যমে আল্লাহ লাগাই দিছে, সূর্য বাজারটা কোনে আছে 9,30,00,000 আইয়ের মাইশা, হেতেরে যদি 1 কোটি মাইল দূরে স্থাপন করতো আল্লাহ তাহলে তোরা পৃথিবীর একটি বড় হয়ে সব পৃথিবী দিবি দেখা যাচ্ছে কুকিল আর বসন্তকালে ডাকতো না কুকিল ডাইকো না ডাইকো না কুকিলে কইতো দুলা ভাই ডাকতাম না ডাকতাম না আমি বরফের ভিতরে লুকায় আছি ঠিক না, তাম পৃথিবী বরফ হচ্ছে যেত হয়ে যেত কথা কয় না, আর এই যে করছি কথাটা তো করতে এলাম না, পৃথিবী সূর্য করতে আছে হাতে 1,000 মাইল, এই জন্য 24 ঘন্টা হাতের লগে দেয়া হয় পৃথিবী 12 ঘন্টা পর পর 1,000 মাইল, এই যে সেটিং করছে কোন কানুন গো আমি নি, যদি 1 কোটি মাইল নিছি দিতে বা উর্ফি দিত আমার শেষ
আর যদি গতি স্পিড মিটার যদি 100 মাইল দিত তাহলে 224 ঘন্টা রাইড করতে দিন হইতো, 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত, ব্যক্তি ঘুমা তাহলে সিটিং ব্যক্তি আজ হিসাব মূর্তি আল্লাহ আল্লাহ কেন আল্লাহ সিদ্ধ মানো ও কাকু কাকু আমার জানা হুচ্চা আর বাসে ন কাকু 10 রাতে তারপর রাইট হয়তো সারমাদান ও নবী এত যে বাম্পার লহামে রাখিটা পরে দিলে এখানে কে এত তোদের রিজি, তোদের সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান সব আল্লাহ সূর্যের কাছে রিজার্ভ করে দিয়েছে। আল্লাহ কি তো ভাই আছেন হিসাবে বিয়ে কি পাগল হয়ে গেছে, আড়া দান দাই, আড়া রোয়াবাসি, আড়া মেশিন স্টার্ট দি, সূর্য কিতা করে, সূর্য 1 সেকেন্ড চালাই যে আল্লাহ হাইড্রোজেন 40 লক্ষ টন দাঁড়বে আল্লাহ খরচ, 24 ঘন্টা হাতের চালাই একটি আল্লাহ 37 লক্ষ কোটি টন দাঁড়বে আল্লাহ নিয়ে আমি জোগান দিতে আছে বাষ্পিত করি সূর্যের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে তবু গাছের নিচে দিয়ে ডালে ডাললে নিচে দিই পানিটা শেষাই লই ফাতা গুলা এক একটা ফাতাতে পাইসা 200 কোটি ছিদ্র আছে অক্সিজেন মারে, তবু কার্বন ডাইঅক্সাইড খায় না, তো করে মারে কার্বন করে কে সূর্য, সূর্য যদি সূর্য রশ্মি না পড়ে গাছ বাইস্ত, গাছ তো বাইসলে তোরা শেষ, তোরা সত্যি তোরা তো অক্সিজেন খাস, প্রেমিকার রূপে বাইশে পুরস্কার, তেরোশে পুরস্কার, হেতি রূপে ফুল দিছ কাইলা, আই লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই তোর প্রেমিকার রূপে ফুলটা দিছ, ফুলটা ফুটেছে কি আল্লাহ, এই শীতকালের এই বসন্ত ঋতুর কারণে তো ঋতু মানেই তো সূর্য, তো করে আল্লাহ ফুল দিছে আমার হেতি এই দেহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কলেজের নাহিতারে দেখছে রে কৈজা শীত হচ্ছে আল্লাহ আল্লাহ এই তোর তুই যে আইলে বিয়ে কইছ তোর প্রেমিকার দিকে সাই ওই যে সরব হয়ে যায় তা এ পামলিন্দ ডাইনোলিন্দ এখানে 100 মাইল স্পিডে পাম্পিং করে 200 কোটি ছিদ্র দিয়া ফুসফুসে পাম্পিং করলে 30,000 এই নার্ভে মুহূর্তে রক্তটা সাপ্লাই করে, রক্তের তিনটা কণিকা আছে বাইসা লোহ শ্বেত অনুসক্রিয়া এইটার লগে বাইসা অক্সিজেনে খেলা এই তিনটা কণার লগে অক্সিজেনে কো বাইসা মাই আই লাভ ইউ, আই লাভ ইউ করলে তোর নাহিদা প্রেডিকার ডার্লিংয়ের শিরায় শিরায় লাড়া খাওয়ায় এ যদি আল্লাহ সূর্যটারে নিবে দেশে তোরে কে লাড়া খাবা হেতি দড়ফড় করি কাটা মুরকার লানি বাংলা বাজার মুরকা যাবো করে দে ঠিক তত্তা ও কাকু ও কাকু ও বাতিজা কিতা রে কিতা আমার নাহিদা মহরি না গেছে কা আগুরি কার খায় কার লগে সিটিং বাজি করো এই অলক্ষে সূর্য আল্লাহ তাআলা দেখছে ওয়া শামসি ওয়া দুআহা সেই মেসেজ আল্লাহ মুহাম্মদের মাধ্যমে দুনিয়াতে কইছে নারে তাকবীর নারী গাড়ি বাড়ি লই হাগলে সব আল্লাহর সিন্দি না ঠিক না কটিয়ার বৈজ্ঞানিক তো নোবেল সুড়া লাগব সুড়াই আঙ্গুর এখন মফিস আড়া 130 কোটি মুসলমান পেলে মফিস হেতারা 600 কোটি কাপড় চাওয়া পাইছে রুখানি আবিষ্কার করে গেছে 2.5 কোটি টাকা বিমান বানা রিয়াল ইঞ্জিন বানা লোয়ার গাড়ি সুভাতা আর কল থাকো
কেন মোহাম্মদের প্রযুক্তি মাইলাম না গো আল্লাহ ইয়ালাই তানি আমরা 130 কোটি আছি সোজা, আর বেগুন চালাক আর কি পাম্পাস সুদা দেখি চালাক আমি কবরে আমি নোবেল প্রাইজ এবার বুড়িগার বই কামাইলার জড়িয়ে কি করে কামাইল এসে হারিকেন জড়িয়ে যারা কি তো সব করি কাঁটল বেশি বাজি হারিকেন আকাশে রিক্সা মারা দিছে 150 হেতের তো অভাব হচ্ছে কাঁটল আরো তো তুলেছে হেতের দিছে 200 এবার কামাইলার কাঁটলিকের 12টা জানিয়ে দিছে কথা এটা কিন্তু নোয়াখালীতে নাই, এটা রাশিয়া গেলাম অন্যান্য গ্রামের দিকে আছে। মুখের দুস্তি খায় না, আমার ইচ্ছা ভাই হাজি কামাইল্লার ঘর ছাগলে আই আচ্ছা আফসারি লাইনে ছাগলের দাঁড়িও আছে যাইয়ে কাঁডলের হাত আই গিয়া খাই মারি মারি করে এসে বুড়িগা বাড়ি হায় হায় খাই এলাম ছাগলের ভয় ছাগল রে ছাগলের বুড়িগার দিকে আই দিকে ঠু করে সূর্যের মাধ্যমে ক্যাডারের মাধ্যমে হানি উড়ায় রাজার মাধ্যমে আইসক্রিম ফ্যাক্টরি চলে যায় ওয়াটপুর বরফের চালি চালি আল্লাহ খাটাইছে ব্যারেস্তারা লক্ষ লক্ষ ব্যারেস্তারা ম্যাগি ধরে কামচা বিধরে লই গেছে লই যায় এখন ব্যাগ ট্যাগ গালি দিছে তাসিবুর রিহা হে এখানে অক্সিজেন নাইট্রোজেন চক্র নাইট্রোজেন নাইট্রোজেন কোন বৈজ্ঞানিক বানাইছিনি না হেতরা বানাইছে আল্লাহ আল্লাহ শাহ নবী মাধ্যমে কয় ও তাসিবুর রিহা হে আমি আল্লাহ এগুলা গুড়াই এবার সেখান থেকে পানি দিয়ে আল্লাহবাদ আবার সৌর ব্যাটারি দিয়া গাছিটা আরো কত লম্বা হয়েছে ও মা এক বছর পরে আবার ছাগলিটা চাইছে হাতা মেলছে আবার ছাগলিটা গোমা হয়ে গেছে চাইছে ঘুতের বোকারে লাগল হাটে আবার দেখবেন ছাগল কত সে আনা মাল সামরা সবাই ছাগলিটার অবতাই তো আর না সামনে কোনো ঠেক অটো গে আর উড়াল আছে কেরা ভাই আইলাম এই গুইটার হতাছে হতাই আবার খায় বুড়িগা এসাকে আর আমি হরি গেছিল
এরপরে আল্লাহ আমার বৃষ্টি দিয়া সৌর বিদ্যুৎ দিয়া আল্লাহ গাছিদারে বাঁচাইছে। তারপরে নাইট্রোজেন দিয়া সুন্দর করে ফুলে বলে গাছিদা কাঁড়ল ধরছে সাইরিগা কোগা তিন গই গেছে মুসি আর ওটা কাঁড়ল এটা তুই লো সে কাঁড়ল এটা ফুলে বলে সুশোভিত হয়েছে বুড়িগা আজি হেতে কাঁড়ল এটার হেডা খাবর দেয় খায় ন আবার সম্প্রতি ঘরে যাই আবার খাবর দেয় দেখছি খাইছি এবার নাকি গেরাম লাগে খাইছি এবার এটা কাড়িয়ে ফটিক সরি নিয়ে এক বাজারও বেচছে তারপর সমনি হে তারপর সমনি কুদ্দুসে ট্রাক লোড করছে বাংলা বাজারে তুই কিনছ ব্যবসায়ী রিজিস্টার তুই সরিয়া রিক্সাওয়ালা রিজিস্টার দেশ বন্ধা তারপরে তোর বাসি যা কামাই লাগে দোয়া করছ আর তুই আর এক সালানে বন্ধা বিষাক্ত পদার্থ বিক্রি আরে তুই বুঝলি আর একটা থ্যাংক ইউ দিলি না তোর মতন এমন খারাপ বন্ধা তোমায় আর দেখলাম না এই নি তোর বিচার এই নি তোর বিজ্ঞান বন্ধা তুই আরো তার থ্যাংক ইউ দিলে তো ভাই তুই তুই কস না সব আর খা শুধু কোন রকম বলস না আলহামদুলিল্লাহ কারখানা দিছি স্বর্ণ ফ্যাক্টরি দিতেছি সব কিছু দিয়া দিছি রবি আল্লাহ কিছু চাই না আর একটা থ্যাংক ইউ যদি দেয় আর যদি ডিমান্ড দেয় আমাদের টলারও যদি তারা ওড়ে আমাদের নৌকাতে যদি তারা ওড়ে দুনিয়াতে সুখে দেখছি পরকালেও আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। তাহলে আমরা বৈজ্ঞানিক মানুষের সালামকে মানে কি ঠকলাম না জিতলাম? এই পর্যন্ত যত বেটা যত কিছু আবিষ্কার করছে কেন তারা যুদ্ধ করছে নিজের সূত্রটা প্রমাণিত করবার লাগে। আইজাক নিউটন করছে, অ্যারিস্টটল করছে, মেকিয়াভেলি করছে, কেউ তো যুক্ত করলো না। শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের এই তাওহীদের সূত্রটা একমাত্র দিনের এই কাজগুলো প্রয়োগ করার জন্য যুক্ত করে দেখা দিছে ও দুনিয়া মানুষ এটাই সত্য। খোদা বাক্সপতি বানাচ্ছা খেরের মাটি মাটি দি খের দি জায়গা মতো বাসন্দা করে দি তোমার খোদা বানালা হয় ধর্মবিজ্ঞান সায়েন্স সবকিছু আই নবী দিদি দিছি তোরা এরই মান আসো না খোদা আসো না কিছু খোদা নিজেরা বানালা এমনি সূত্রটা খাইল না খাইছিনি হেরা মাস্টার ডিগ্রি পাশ করে ফেললে 20 বছর পরে একটা সূত্র ফিজিক্স এর একটা সূত্রকে প্রয়োগ করে ফেললে শুনতে শুরু ধরে হেলাই দেয় কত ভাজা খায় কত মদ খায় কত বিয়ে করে সূত্র বানাই গেল কিন্তু কোনদিন মোহাম্মদের সূত্রটা কিন্তু খাইলো না। এটা খাইতে তো কোনো কষ্ট নাই শুধু লা ইলাহা মোহাম্মদুর এর মনে করে বিশ্বাস করলে সূত্রটা খানো হেরা খানা হেরা কো না ইসলাম এই সেই কেদারি ভাই এগুন কি কেদারি ভাইরা এমনি শুধু বদনামি করে তো কেমনে করে কেদারি ভাই রসুল করে আসে বিয়ে করে ফেলে নিজের মেয়ে দিছে বিয়ে করে ও মারা ইচ্ছা এতে মাসর কর করলো না কেন আমি লোক গতি দিছি কখিরে সরব লাগে ও ভাই আইতে চান নাকি বিয়ে করলে ভুল হয় পারে সিটিং বিয়ে করলে ভুল হয় ঠিক তবে 10 মাস 10 দিন প্র্যাকটিস করা লাগে কথা কয় না আর শাশু কুটি কাতারি ভাই আছে বিমান বানাইলো কম্পিউটার দাম বানাইলো ক্যামেরা বানাইলো কত কিছু বানাইছে রে আজ মোহাম্মদের বুঝার তৌফিক কাদের হইল এই কাতারি ভাইদেরকে আমি মেসেজ দিলাম আসো কোরআনে কারিমের দিকে আমার নবীজির সাথে চলে আসো ওনাদি অনন্ত তাদের জন্য তোমাদের জন্য জান্নাত 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 দেড়শো টাকা
এটা লোক আরো উদ্যালয় গেলেন 200 টাকা দিতে রকম হয় দেবী কিতাব পাই রেখছি 52 টাকা করা রে এটি আয় মল্য কিনবি মল্য তো নগর প্রাইস দিবি ফর্ম কিনবি না পুরা স্যার 6000 টাকা এ 52 টাকা তিনজনে নিতে এবার বাকি নাও পরে পয়সা দিয়ে দিও কো হল না বললে আল্লাহ রে ভাইবার কোনো সুযোগ নাই মোবাইল নাম্বার দিয়ে লই যাও তিনজনে গাড়িতে আছে আর আজকে কিতাবটা না লই বাড়িতে যাইও না বলি যে ঠান্ডা হয়ে যাবো 10 বছর বয়ান করতে পারিবা সহজ করে আমি লিখে দিয়েছি সহজ করে আমি লিখে দিয়েছি মেহরবানি করে লই যাও আমি তোমাদের জন্য এই রক্তা শেষ করে দিছি শুধু মিজান ভাই মহব্বতে ভাই আমার কলিজা কিন্তু আমার ভাই তো হ্যাঁ মামুন ভাই মহব্বতে আইলাম কেতনা হাসিন আছে আচ্ছা ধরে এটা কাজ আমি রে আজ হে প্রোগ্রাম তো শেষ ভালো আমি দিতে হবে আল্লাহ তোর সব দিয়ে লাগে আমি যুবকদের জন্য বলি হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা খোদার বাড়ি না শুনিলা একটা কথা তা তুমি হইলা না মাওলা আমরা যদি আল্লাহ হই তিনি আমাদের সব দিয়ে দিবেন একশন গাইবেন তো হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোজখের জালা ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোজখের জালা পুর হাসে তোমার আশা তুমি হইলা কা তুমি হইলা না মাওলার হইলা না হইলা না রে বন্ধু আসলে বাবা লিখিতে গেলে আর আজান দিতে গেলে হাতে গলা না যেটা তন্ত্র জোরে আজান দিতে গেলে দেখবে না আর একই মুরগিয়া জোরে নামা ছড়িয়ে নাতিনেরে বলা যে ভাত খাই গেল মতে মন পাশের তিনদার হাওয়া পড়ল না হিদা গাল একটা কথাও তা তুমি হইলা না আল্লাহ আল্লাহ ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল এই কি তোমার খোদারি প্রেম তুই আমার বল ফেলছো সবে পানি খেলো কত শেষদা যায় কাঁদবা কেরাত পড়তে পড়তে কাঁদবা হুন্ডা সালাইতে সালাইতে কাঁদবা আল্লাহর জন্য আরে কাঁদছো নি কাঁদে না সেকটাই কাঁদে দোয়া না আগুন লাগলে কাঁদে কাকুর শেষ কাকুর শেষ ওর আমার কাছে কাকুর আল্লাহ লাই কান্দা সব কিছু আল্লাহ দিবে ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল একি তোমার খোদারি প্রেম তুই আমার বল নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পা তুমি হইলা না মাওলার হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা আল্লাহু আকবার ও মরণের ফিকির তোমার নাহি এল মনে ধরণীতে ভোগ করিলে নিয়ামত কনে কনে ঠিক কিনা প্রতি মুহূর্তে রিজি কা খাইছ এই যে অক্সিজেন সিলিন্ডার আল্লাহ লাগাই রেখছে আজ তুমি তো বিল দিছে সূর্যের বিল দিছে যে বেড়ে বাড়াইছে রসুল কুত যায় কত কোবা এটা হাজি কইছে তুই নোয়াখালি
তুমি খালি 10,000 গুতে রেখো সব মাপ গুলে দিয়ে দেবো কোমা আছে ঠিক না আল্লাহ বিয়ে দিছে না প্রতি মুহূর্তে খাসের আল্লাহ 60-70 বছর আইসো মরণের চিন্তা তুই করলি না তুই কত নিব খারাপ ও দাও না ও মরণের ফিকির তোমার নাহি এলো মনে ধরণীতে ভোগ করিলে নিয়াম কনে কনে রিজিক তুমি খাইলা তা গোলাম হইলা কা তুমি হইলা না মাওলা হইলা না হইলা না রে যুবক তুমি হইলা না আল্লাহ খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা আল্লাহু আকবার ভাইয়ের অনুরোধে গাইলে নাকি আপনি বালা বালা একটি গায়ে দিন ইনশাল্লাহ চিন্তা করছে বল গেছে বে ওড়ি তো ইনশাল্লাহ আমার কামরুল ইসলাম ভাই আসবে গো আমার কলিজের টুকরে আমদাদুল্লাহ ভাই আপনি শহীদ সহকারী অধ্যাপক বসন্ত বাগ ডিগ্রি মাদ্রাসা ভাইও আসবে মাওলানা মিজান উদ্দিন আমার প্রেমিকেরাও আসবে হুন্দা না দাইবা কারা কারা দাইবা আপনি হবে না দাইতো নাইব দাইব দুই দাইব দুই না তো কিতাব নিবি নি কিতাব নে নে না হইলে আল্লাহর হাতি নো কনস্টিটিউশনের ফার্স্ট সেকশন ইকরা বন্ধা পড়ো এটা কোনো উত্তি থাই না ধর্ম না কইলাম উত্তি তো আসতা কো বাপ দাদা সহ্য গোষ্ঠী উত্তি আছে এটা উত্তি এটা পড়তে হইবে তো তোদের পড়ার জন্য আমি লিখে দিয়েছি নিয়ত করি করে আজকে কিতাব ন বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম দারুন কিতাব 150 টাকা 100 টাকা আর একটা অন্যটা মিলে নিলে 200 দিয়ে দিন তবুও পড়ো আর পুরো স্যার 6,000 আর অন্যটা অফসেট পেপার এক প্যাকেট দিয়ে দিব লাইব্রেরি বানা মসজিদের লাইব্রেরিতে রোগের নিয়ত রোগ থেকে শেফার নিয়তে বানা এগুলো নেক তোর অ্যাকাউন্টে যোগ হইব নারায় দেখবি মেমোরি 500 টাকা 8 GB স্যামসাং মেমোরি তো ইনশাল্লাহ এই নাও কিতাব পুরা সাহেব বাকি নেওয়ার সুযোগ আছে আমি দিয়ে দিব আম্মাজিদেরকে পড়া পড়া নতুবা আম্মাজিরা নষ্ট হয়ে যাবে ওমা আলাই নিল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ বলতে কাঁদল গাছ শিকার হয়েছিল দুবে হাতা হয়েছে হাজি কামাল্লার ঘর ছাগলে আই আচ্ছা আফসারিল্লা যে ছাগলের দাঁড়িও আছে যাইয়ে কাঁদলের হাতায় গিয়া খাই মারি মারি করে এসে বইগা বাড়ি সাইডে হায় হায় খাইয়ে লাগ ছাগলের কয় এটা কাঁচা বলবে ছাগলের বইগের দিকে আছে আইডি কার্ড শু করে কাঁচা বল দিকে হয় দাঁড়ি লাড়ি করে খাও বইগানের লাড়িটার ডক্টর হাত আর কিছু কাঁদল গাছ আসেনি নাই আসেনি আছে গোড়া দাদা আমি আল্লাহ এগুলা গুড়াই এবার সেখান থেকে পানি দিয়ে আল্লাহ পাক আবার সৌর ব্যাটারি দিয়া গাছিটা আরো কত লম্বা হয়েছে ওমা 1 বছর পরে আবার ছাগলিটা যাই সাইডে এটা তো হাতা মিলছে আবার ছাগলিটা গোমা হয়ে গেছে যাই সাইডে গুতের বোকানে লাগল হাটে আবার দেখবেন ছাগল কত শুয়া নামাল সামরা সবাই সাহাদিটা রোপতাই তো আর না সামনে কোন ঠ্যাং অটোকে আর উড়াল আছে কেরা ব্যাপার আইনে আইলে বিগুইটার হতাছে হতাই আবার খায় বুড়িয়া এসা গে আউ আমি হরি এসা করি যাই সাইড আই হা বাগান প্রসাদ করছি এটা কাঁচ ছাগল বুড়িয়া আবার দেখো ছাগলের দিকে চাই ভেতরে বুদ্ধি আছে ছাগল সব করাই চা আমরা রোয়া খাইলে যদি ডাকতে না তো বুঝে ছাগল ছাগল বুড়িয়া আর হারি ভাব দিছে তো ছাগল গেছে নি গাছে আসুন এরপরে আল্লাহ আবার বৃষ্টি দিয়া সৌর বিদ্যুৎ দিয়া আল্লাহ গাছিদের বাঁচাইছে তারপরে নাইট্রোজেন দিয়া সুন্দর করে ফুলে বলে গাছিটা কাঁদল ধরছে সাইরিগা কোগা তিন দই গেছে মুসি আর অর্ধা কাঁদল এটা 2 মাসে কাঁদল এটা ফুলে বলে সুশোভিত হয়েছে বুড়িগা আজি হেতে যায় কাঁদল এটার হেডা খাবর দেয় হায় ন আবার হুমরুদ্দিন ঘরে যাই আবার খাবর দেয় দেখছে হাইছে আবার নাকি গেরাম লাগে এবার এটা কাড়ে ফটিক সরি নিয়ে একো বাজারও বেচছে তারপর সমনি হে তারপর সমনি কুদ্দুসের কাছে ট্রাক লোড করছে ট্রাকিয়ান সাইবার অ্যাক্সিডেন্ট হইলে একজন রহমতের ব্যারিস্টার আতা লাতারি করে রেখেছে খবর তার ট্রাক অ্যাক্সিডেন্টে টিপ ছিল এটা তুই মিজান চেয়ারম্যান রে তারপরে মিন্টু ভাই রে কাঁদল খাওয়াইও
টাকা ছিঁড়ে দিয়েছিল, বন্দারে তুই এটা বাংলা বাজারে তুই কিনছ, ব্যবসায়ী রিসার্ভ তুই সরিয়া, রিক্সাওয়ালা রিসার্ভ তার সরিয়া বন্দা, তারপরে তোর বাসে যা কামাই লাগে দোয়া করছ, আর তুই আর এক সালানে বান্দা তো জিরবার বিচার করি, তুই জানো সি কোহাজার কোটি টাকার বিদ্যুৎ গেছে আমার এই কানোটা প্রোডাকশন দিতে, 374 গা ফেরস তার সব সময় ডিউটি করছি, এনো তাতে বিষাক্ত পদার্থ ঢুকতে না, আরে তুই বুঝি আর একটা থ্যাংক ইউ দিলি না, তোর মতো নেম খারাপ বন্ধা তো আয়ার দেখলাম না, এই নি তোর বিচার এই নি তোর বিজ্ঞান বন্ধা, তুই আরো তার থ্যাংক ইউ দিলে তো ভাইজি, তুই কস না সব আর খা, শুধু কোনো রকম বলস না, আলহামদুলিল্লাহ এই জন্য বিজ্ঞান নামক গ্রন্থে আল্লাহ আল্লাহ শান শুরু করছে আলহামদুলিল্লাহ ও রব্বুল আলামিন, রবি আও আপনি রহমতের করে কর, তারা যেন আমি মাহমুদের একটা থ্যাংক ইউ দেয়, আমি তা করে লোহার কারখানা দিছি, স্বর্ণ ফ্যাক্টরি দিয়েছি, সব কিছু দিয়ে দিছি, রবি হয় আল্লাহ কিছু চাই না, আর একটা থ্যাংক ইউ যদি দেয়, আর যদি রিমান যায় আপনার টলারও যদি তারা ওড়ে, আপনার নৌকাতে যদি তারা ওড়ে, দুনিয়াতে সুখে দেখছি পরকালেও আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। তাহলে আমরা বৈজ্ঞানিক মানুষকে মানে কি ঠকলাম না জিতলাম, এই হইতেন তো যত বেটা যত বিষয় আবিষ্কার করছে, কেন তারা যুদ্ধ করছে নিজের সূত্রটা প্রমাণিত করবার লাগে, আইজাক নিউটন করছে, অ্যারিস্টটল করছে, মেকিয়াভেলি করছে, কেউ তো যুদ্ধ করল না, শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু নিজের এই তাওহীদের সূত্রটা একমাত্র দিনের এই কাজগুলো প্রয়োগ করার জন্য যুদ্ধ করে দেখা দিছে, ও দুনিয়া মানুষ এটাই সত্য, খোদা বাসমতি বানাচ্ছে খেরের মাটি মাটি দি খ্যাত দি জায়গা মতো বাসন্দা করে দি, তোমার খোদা বানালা পায় ধর্মবিজ্ঞান সায়েন্স সব কিছু আই নবীদের দিছি, তোরা এরই মান আসে না খোদা, আসে না কিছু খোদা নিজেরা বানালা, এমনি মোহাম্মদের সূত্রটা খাইল না, খাইছিনি হেরা মাস্টার ডিগ্রি পাশ করে ফেললে 20 বছর পরে একটা সূত্র ফিজিক্স এর একটা সূত্রকে প্রয়োগ করে ফেললে শুনতে শুরু ধরে হেলাই যে কত ভাজা খায় কত মদ খায় কত বিয়ে করে সূত্র বানাই গেল, কিন্তু কোনদিন মোহাম্মদের সূত্রটা কিন্তু খাইল না, এরা খাইতে তো কোনো কষ্ট নাই, শুধু লা ইলাহা মোহাম্মদুর এর মনে করে বিশ্বাস করলে সূত্র দেখা নয়, হেরা খানা হেরা কোন না ইসলামে এসে কেদারি ভাই এগুন কি কেদারি ভাইরা এমনি শুধু বদনামি করে, তো কেমনে করে কেদারি ভাই রসুল করে এসে বিয়ে করে ফেলে নিজের মেয়ে দিছে বিয়ে করে, ও মারা ইচ্ছে এত বাসর করে করলো না কেরা মিলে গতি দিছি কখিরে মার সরব লাগে সকালবেলা কাতারি ভাই কম আরে না আর বোকালে যাই গেলাম বাংলা বাজার দিকে বউ লই যেতে যেতে গেলাম তো আমি চতুর্দিকে বউ চতুর্দিকে চা কন্যা হরাই চা ফাঁসার দিকে চা কোলের দিকে চা মাতার চায় গেলাম এরা কত বেতন তুই তো আমি ইচ্ছুক খাবি আমার সত্তা মাতা ভেঙ্কুলে ডুবেছ তুই বোর সারি গেলে তুই কীতের চাপ বেতন হয়েছে তুই তোর আল্লাহ মেরে নোবেল প্রাইজ দিছি কবাই সব আয় সাইতে আছি আর বলা কিন্তু হুম এখন তুই কাইলে না বিয়ে পেয়েছ অনন্ত বাসন করো প্র্যাকটিস করস না ও ভাই আইতে চান এটি বিয়ে করলে ভুল হয় পার সিটিং বিয়ে করলে ভুল হয় ঠিক তবে 10 মাস 10 দিন প্র্যাকটিস করা লাগে কথা কয় না আর শাশুড়ি কাতারি ভাই আছে বিমান বানাইলো কম্পিউটার দাম বানাইলো ক্যামেরা বানাইলো কত কিছু বানাইছে রে আজ মোহাম্মদের বুঝার তৌফিক কাদের হইল এই কাতারি ভাইদেরকে আমি মেসেজ দিলাম আসো কোরআনে কারিমের দিকে আমার নবীজির সাথে চলে আসো অনাদি অনন্ত তাদের জন্য তোমাদের জন্য জান্নাত 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 অসমাপ্ত কথা কোন রকম এমনি এক মই দিছি আর আসতে 9টা মই দিলে তারপর সঙ্গে করতে দিতাম ওই বৈজ্ঞানিক মানুষ কিতাবি গেল হয়ে যাই 150 টাকা এটার লোক আরো উদ্যালে গেলে 200 টাকা দিয়ে দুই রকম হয় দেবি কিতাব পাই রেখছি 52 টাকা করা রে এটি আয় মল্লে কিনবি মল্লে তো নগর প্রাইজ দিবি ফর্ম কিনবি না পুরা স্যার 6000 টাকা এ 52 টাকা তিনজনে নিতে এবার বাকি নাও পরে পয়সা দিয়ে দিও ও হর না বললে আল্লাহরে ভাইবার কোনো সুযোগ নাই মোবাইল নাম্বার দিয়ে লই যাও তিনজনে গাড়িতে আছে আর আজকে কিতাবটা না লই বাড়িতে যাইও না বলি যে ঠান্ডা হয়ে যাব 10 বছর বয়ান করতে পারিবা সহজ করে আমি লিখে দিয়েছি সহজ করে আমি লিখে দিয়েছি মেহরবানি করে লই যাও আমি তোমাদের জন্য এই রক্তটা শেষ করে দিছি শুধু মিজান ভাই মহব্বতে ভাই আমার কলিজা কিন্তু আমার ভাই তো মামুন ভাই মামুন ভাইয়ের মহব্বতে আইলাম কেতনা হাসিন আছে
আচ্ছা ধরে এটা পাইতাম রে, আচ্ছা হে প্রোগ্রাম তো শেষ, ভালতাম তো দিতে আল্লাহ তোর সব দিয়ে লাগে। আমি যুবকদের জন্য বলি, কইলা না কইলা না রে বন্ধু, তুমি কইলা বন্ধু তুমি হইলা না মাওলা, খোদার বাড়ি না শুনিলা একটা কথাও তা, তুমি হইলা না মাওলা কইবেননি আমরা যদি আল্লাহর হই তিনি আমাদের সব দিয়ে দিবেন। একশন গাইবেন তো, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলা, খোদার বাণী না শুনিলা একটা কথাও তা, তুমি হইলা না মাওলা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোযখের জালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোযখের জালা। পুর ভাসে তোমার আশা, তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে বন্ধু। জোরে আজান দিতে গেলে দেখবেন আর একই মুরগিয়া জোরে নামা ঝরিয়ে না তিনেরে বোলাই দেবার খাই গেল মতে মন পাশে তিনদার হাওয়া পর না হি একটা কথাও তা, তুমি হইলা না আল্লাহ। আল্লাহ ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল, এই কি তোমার খোদারি প্রেম, তুই আমার বল। কখনো ফেলনি তুমি একটু চোখের জল, একি তোমার খোদারি প্রেম, তুই আমারে বল। নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পা, তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলা। খোদার বাণী না শুনিলা একটা কথাও তা, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত কনে কনে, ঠিক না? প্রতি মুহূর্তে যে কা খাইছ, এই যে অক্সিজেন সিলিন্ডার আল্লাহ লাগাই রেখছে, আজকে তো বিল দিছে, সূর্যের বিল দিছে, যে বেলের ভাড়াইছে, রসুল কুন্দ জায়গা তো কোবা বুড়িয়া তেয়াদা রাখা, এটা হাজি কইছে। তুই নয়াখালে জানা না হাসপাতালে অক্সিজেন খালে 10,000 ফুট দেয় রেখো, সব মা বুড়িয়া তেয়াদে কোবা, ঠিক না? আল্লাহ বিল দিছে, প্রতি মুহূর্তে খাসের আল্লাহ। 60-70 বছর আইসো মরণের চিন্তা তুই করলি না, তুই কত দিব খারাপ? ও দাও না, মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত কনে কনে, রিজিক তুমি খাইলা তা, গোলাম হইলা কা, তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে যুবক, তুমি হইলা না আল্লাহ।
খোদার বাণী না শুনিলা একটা কথা ওটা তুমি হইলা না মাওলা। আল্লাহু আকবার। ভাইয়ের অনুরোধে গাইলে নাকি আটটি বালা বালা একটি গায়ে দিই ইনশাল্লাহ চিন্তা করছে বল গেছে বে ওড়ি তো ইনশাল্লাহ আমার কামরুল ইসলাম ভাই ওয়াজ করব আমার কলিজার টুকরি আহমেদুল্লাহ ভাই আপনি শহীদ সহকারী অধ্যাপক বসন্ত বাগ ডিগ্রি মাদ্রাসা ভাই ওয়াজ করব মাওলানা মিজান উদ্দিন আমার প্রেমিকেরা ওয়াজ করব হিন্দা না দাইবা কারা কারা দাইবা আপনি হবে না তো কিতাব নিবি নি কিতাব নে নে না হইলে আল্লাহর হাদিন কনস্টিটিউশনের ফার্স্ট সেকশন ইকরা বন্ধা পড়ো এটা কোনো উত্তি চাই না ধর্ম না বললাম উত্তি তো আসতা কো বাপ দাদা সহ্য বৃষ্টি উত্তি আছে এটা উত্তি এটা পড়তে হইবে তো তোদের পড়ার জন্য আমি লিখে দিয়েছি নিয়োগ করি করে আজকে কিতাব না বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহ দারুন কিতাব 150 টাকা 100 টাকা আর একটা অন্যটা মিলে নিলে 200 দিয়ে দিব তবুও পড়ো আর পুরা স্যার 6000 আর অন্যটা অফসেট পেপার এক প্যাকেট দিয়ে দিব লাইব্রেরি বানা মসজিদের লাইব্রেরিতে রোগের নিয়ত রোগ থেকে শেফার নিয়তে বানা এগুলো নেক তোর অ্যাকাউন্টে যোগ হইব না রাই থাকবি মেমোরি 500 টাকা 8 GB স্যামসাং মেমোরি তো ইনশাল্লাহ এই নাও কিতাব পুরা স্যার বাকি নেওয়ার সুযোগ আছে আমি দিয়ে দিব আম্মাজিদেরকে পড়া পড়া নতুবা আম্মাজিরা নষ্ট হয়ে যাবে ওমা আলাই নিলাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ